মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগতম। সতী হলেন অমনদীপ, কিন্তু পার্বতী কে? টেলিপাড়ায় কিসের গুঞ্জন? আসছে নতুন ধারাবাহিক ওম নমঃ শিবায়। মহাদেবের ভূমিকায় রয়েছেন গৌরব, সতীর ভূমিকায় অমনদীপ, কিন্তু টেলিপাড়া সূত্র বলছে পার্বতীর ভূমিকায় দেখা যাবে অন্য কাউকে। আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক, মুখ্য ভূমিকায় অর্থাৎ মহাদেবের ভূমিকায় যে রয়েছেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ খ্যাত অভিনেতা গৌরব, সেটা আর অজানা নয় দর্শকের কাছে। প্রথম প্রোমো এয়ার হওয়ার পরেই সকলেরই কৌতূহল ছিল যে কে হবেন মহাদেবের ঘরণী। দ্বিতীয় প্রোমোতে সামনে এসেছে নায়িকা, মাত্র একটি ধারাবাহিকে যিনি দর্শকের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন, সেই জি বাংলার স্ত্রী ধারাবাহিকের নায়িকা অমনদীপকে দেখা যাবে সতীর ভূমিকায়। কিন্তু তিনিই কি হবেন পার্বতী? এর আগে অবশ্য সানন্দা টিপির ভোলা মহেশ্বরের সতী এবং পার্বতী উভয় ভূমিকাতেই দেখা গিয়েছিল একজন অভিনেত্রীকে। দুই চরিত্রেই অভিনয় করেছেন জেসমিন রায়। এক্ষেত্রে তেমনটাই হওয়ার কথা, অর্থাৎ সতী ও পার্বতীর ভূমিকায় একজন অভিনেত্রীকেই দেখতে পারবেন দর্শক, এমনটাই ধারণা। কারণ হিমালয় পুত্রী পার্বতী তো আসলে দক্ষরাজ পুত্রী সতীর পুনর্জন্ম রূপ। কিন্তু টেলিপাড়ায় সাম্প্রতিক গুঞ্জন, নতুন এই ধারাবাহিকে পার্বতীর ভূমিকায় অমনদীপ নয়, অন্য কাউকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে যে পার্বতী হবেন আঁচল ধারাবাহিকের নায়িকা শ্রীপর্ণা রায়। টেলিপাড়ার আরো একটি সূত্রের বক্তব্য, বহু অভিনেত্রীকে পার্বতী ও সতী লুক টেস্ট জন্য ডাকা হয়েছিল, তার মধ্যে থেকে অমনদীপকে চূড়ান্ত করা হয়েছে। শ্রীপর্ণা রায়ও চূড়ান্ত হয়েছিল কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, যদি হয় তবে সেটা দর্শকের কাছে অবশ্যই একটি সারপ্রাইজ হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।